ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. যখন কাফেরদের সাথে আমাদের বিরোধ হবে তখন সারা মুসলিম বিশ্ব বিদাতি হলো তাদের সাথে এক হয়ে যাবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। নয় নম্বর হচ্ছে মুসলিম জাতির ঐক্য। আর কত যে ঐক্যের প্রয়োজন রয়েছে, জি হ্যাঁ, কিন্তু ঐক্য হবে ওহির ভিত্তিতে। আর ওহি হচ্ছে আল কোরআন, ওহি হচ্ছে আল হাদিস, ওহি হচ্ছে তৌহিদ, ওহি হচ্ছে সুন্নাহ, ওহি হচ্ছে শিরককে নির্মূল করা, বিদাতকে নির্মূল করা, শিরক বিদাত মুক্ত, তৌহিদ প্রতিষ্ঠা করা, সুন্নাহ প্রতিষ্ঠা করা, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, এই এর ভিত্তিতে ঐক্য হইতে হবে। ঐক্যের ডাক দিচ্ছেন, কিন্তু কিরকম ঐক্যের ডাক? যারা কোরআন সুন্নার অনুসার নির্ভেজাল তাদের বিরুদ্ধে ঐক্যের ডাক দিচ্ছেন। আজকাল কিছু বিদাতি বক্তারা ঐক্যের ডাক দিচ্ছে, শত বছর আমাদের ঐক্য নষ্ট করতে দেব না। কি ঐক্য? সমস্ত সুফিদের সাথে এই মওদুদীবাদীরা ঐক্য করার জন্য আহ্বান করলো। দেখা গেল যে এই মওদুদীবাদীদেরকে এমন করে তাড়াম দিল সুফিরা যে আর কোন জায়গায় আশ্রয়ের জায়গায় পেল না। এই ঐক্য কোনোদিন টিকবে না, এই ঐক্য কোনোদিন কামিয়াব হবে না। ঐক্য কায়েম হবে কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে, সুন্নার ভিত্তিতে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার ভিত্তিতে। দুটো যেটাই বলেন না কেন, যারা কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবে তারা তাওহীদবাদী সুন্নতের অনুসারী হবে, আর যারা তাওহীদ সুন্নতের অনুসারী হবে তারাই হচ্ছে কোরআন সুন্নাহ অনুসারী। যারা তাওহীদে বিশ্বাসী হবে, তাওহীদ প্রতিষ্ঠাকারী হবে, আর সুন্নাহ প্রতিষ্ঠাকারী হবে তারাই হচ্ছে কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী। সম্মানিত ভাতৃমণ্ডলী, তাদের সাথ দিতে হবে। এবং বলছি না যে কোনো দল করে সাথ দিতে হবে, কিন্তু সারা পৃথিবীতে যে যেখানে কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী তাদের সাথে আন্তরিকতা থাকতে হবে, তাদের সাথে ভালোবাসা থাকতে হবে, তাদের সাথে সম্প্রীতি থাকতে হবে, তাদের সাথে সার্বিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করতে হবে। তা না করে আজকে কাফেরেরা মুসলিমদের মসজিদ জ্বালাচ্ছে, তখন দুশ্মন হাসার মতো হাসে স্ট্যাটাস দিচ্ছেন, আর এদিকে নিজের ঘরে যখন বিদাতিরা সহিয়াকে তার মসজিদ ভোলায় জ্বালিয়ে দিল, তখন কেন একবারে বোবা শয়তান হয়ে গেলেন? একটি স্ট্যাটাস কেন দিলেন না? প্রতিবাদ কেন করলেন না? আপনাদের কষ্ট লাগে কাফের হিন্দুরা যদি মসজিদ জ্বালায় তাহলে, আর আপনাদের বিদাতিরা যখন মসজিদ জ্বালায় তখন কষ্ট লাগে না, ব্যথা লাগে না? সেটাকে মসজিদ নয়, সেটাকে আর কিছু ছিল, সেটাকে আর কিছু ছিল। একটু বোঝার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন যে কোন ঐক্যের দিকে এই গোমরাহারা নিয়ে যাচ্ছে। সুতরাং এসব গোমরাহ থেকেও সতর্ক সাবধান হইতে হবে, ঐক্য নিয়ে আসতে হবে। আবার বলছি, দুই ওহির ভিত্তিতে, কোরআনে কারিমের ভিত্তিতে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিত্তিতে। আর কোরআন এবং হাদিসকে বুঝতে হবে আলা মানহাজিস সালাফ, সালাফে সালেহীন সাহাবায়ে কেরামরা যেইভাবে বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। খেয়াল খুশি বুঝলে হবে না, আপনার মেজাজ থেকে বুঝলে হবে না, ইসলামকে খেল তামাশা মনে করলে হবে না যে 60 বছর আগে কেউ যেভাবে বুঝে গেল আর পলিটিক্যাল ইসলামের ব্যাখ্যা করে দিল সেটাই ইসলাম হয়ে গেল। না না, সেটা ইসলাম না, সেটা ইসলাম না। ইসলাম 14 বছর আগে বোঝা হয়ে গেছে, সেই বুঝটাকে সামনে রাখতে হবে, ওইভাবে ইসলামকে বুঝতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। সম্মানিত ভাতৃমণ্ডলী, ঐক্য অবশ্যই জরুরি, জি হ্যাঁ। যখন কাফেরদের সাথে আমাদের বিরোধ হবে তখন সারা মুসলিম বিশ্ব বিদাতি হলো তাদের সাথে এক হয়ে যাবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কারণ বিদাতি হলো তারা আমাদের মুসলিম ভাই। কিন্তু যখন তৌহিদ আর সুন্নতের বিষয় আসছে আর শিরক আর বিদাতের বিষয়, একদিকে তৌহিদ আর একদিকে শিরক, একদিকে সুন্নাত আর একদিকে বিদাত, তখন কখনো বিদাতের সাথ দেব না, কখনো শিরকের সাথ দেব না, তৌহিদের সাথ দেব, সুন্নার সাথ দেব, এবং এর ভিত্তিতে আমরা ঐক্য করার চেষ্টা করব। সেখানে লোক আসুক আর না আসুক, দল ভারী হলো না ছোট হলো সেটা আমার দেখার বিষয় নাই, য দলটা খাঁটি দল হয়েছে, দলের ভিত মজবুত আছে, এটা হচ্ছে দেখার বিষয়, জি হ্যাঁ। সূরা আনফাল আয়াত নম্বর 46, আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়া আতিউ আল্লাহ ওয়া রাসূল, আল্লাহকে মানো এবং তার রাসূলকে মানো, ওয়ালা তানাজাউ, আর তোমরা আপোষে ঝগড়া করিও, আপোষে ঝগড়া করিও না, জি ফাতাফ মাদের দাপট চলে যাবে।